এবং সৌদি আরব এই দুইটা দেশে কিন্তু সবচেয়ে বাংলাদেশি শ্রমিক যায় যাওয়ার সুযোগ আছে এখন সৌদি আরব দেখেন ফ্রি বিশাল নামে যে অল্প লোক পাঠানোর কথা সরকারি বলছে যে সেখানে দেড় লাখ টাকার মধ্যে এর বেশি আমাদের এই প্রতিবেদনটির মধ্যে আছে যে সেই ভিসা ফ্রি ভিসা নামে যা দেয় তা থেকে আট লাখ টাকা বিক্রি করা হয় ছয় থেকে আট লাখ টাকা বিক্রি হতে কারা করে এটা তো যারা রিক্রুটিং লাইসেন্স দারি তাদের বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নাই তা তারা আমাদের দেশের মানুষ তাদের লাগাম টেনে ধরা কিন্তু সরকারের পক্ষে সহজ তারা বাইরে আর বাইরের কেউ তো কেউ না বাইরে একটি এই রিক্রুটিং এজেন্সির একটা সংগঠন তাদেরকে নিয়ন্ত্রণ করবে বাইরা আবার তারা কারা এখন কথা হলো এই যে তাদের মাধ্যমে পঁয়ত্রিশ হাজার টাকা লোক পাঠানো সম্ভব সেটা না পাঠায় আজকে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা যাচ্ছে দুই বছরও সে টাকাটা তুলতে পারতেছে না এই যে যে একটা শ্রমিক আমাদের দেশ থেকে যাচ্ছে সে দুই বছর বছর বা এক যে টাকাটা ইনভেস্ট করতেছে সেই টাকা দিয়ে কিন্তু সে পাঁচ বছর সেই টাকা তুলতে পারতেছে না এর মনেও ঘটনা ঘটতেছে সে যে যেই কাজে গেল ওই কাজও পাচ্ছে না এক সময় দেখছে যে তাকে আবার রিক্ত হস্তে দেশে ফেরত আসতে হচ্ছে এখন এই যে অন্তরায়গুলো এই যে সমস্যাগুলো এগুলো দুর্বৃত্ত জন্য সরকারের ভূমিকাটা কি আমি একটু সরকারের এই জায়গাটা আমি একটু বলতে চাই ছোট্ট করে যে মন্ত্রীকে যখনই বলা হয় আর যে এই এই বিষয়গুলোতে এই জায়গায় অভিযোগগুলো রয়েছে বা এই অনিয়মগুলো হচ্ছে উনি স্পেসিফিক্যালি বলেন যে যদি কোনো তথ্য প্রমাণ নিয়ে হাজির করা সম্ভব হয় আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব কিন্তু একটি বিষয় আমি একজন সাংবাদিক হিসেবে বা সাধারণ মানুষ হিসেবে প্রত্যেক এটি কিন্তু একেবারে ওপেন যে সাড়ে তিন লাখ টাকা দিয়ে প্রত্যেকটি শ্রমিক যাচ্ছে মালয়েশিয়াতে সরকারের নজরে কি এটি আসে না সরকারকে চোখ বন্ধ করে থাকে এই বিষয়ে মানে এটি আসলে বালুর মধ্যে চোখ মাথা গুজে থাকার মতো অনেকটা সরকারের দায়িত্ব হবে আপনার দেশের জনগোষ্ঠী বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে আপনার কাউকে ছাড় দেওয়ার কোন সুযোগ নাই এই যে যারা রিক্রুটিং লাইসেন্স লোক মুসলিমের দশজন ব্যবসা করবে বাকিরা ব্যবসা করে তা হবে না সে বাস্তবায়ন হচ্ছে না তো সরকার কি করেছে এখন অল্প কয়েকটি প্রতিষ্ঠান মানে এজেন্সি তারা কিন্তু লোকজন পাঠায় প্রায় দশটার মতো এজেন্সি এখন এই যে সিন্ডিকেটের অবস্থা তাদের কি কোনো সার্ভেলেন্স আছে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো সার্ভেলেন্স যদি না থাকে এই যে হাজার হাজার লোক লক্ষ লক্ষ টাকা দিচ্ছে এটা তো হাওয়ায় উড়িয়ে দিচ্ছে না যে কাকি সে উড়ে খেয়ে গেল কেউ ধরতে পারলো না তা তো না এটা তো জমিনের মধ্যেই হচ্ছে অফিসিয় হচ্ছে যদি এই কয়েকটা এজেন্সি তাদেরকে সার্ভেলেন্সের অনুমতি না যায় সরকারের জন্য এটা কোনো চ্যালেঞ্জ না কিন্তু সরকারের চাই হবে যে তারা কাষ্টী রূপে করছে এখন আপনি সাংবাদিক হিসেবে যে দায়িত্বটা পালন করছেন যেটা আপনি কেন সরকারি প্রতিষ্ঠান এই কাজটি করে না আমরা দেখতে চাই বিরতিতে আমাকে যেতেই হবে খুব ছোট করে মন্তব্য নিতে হলে এবং যুনবাড়িতে আপনাকে ধন্যবাদ অন্য প্রসঙ্গও আছে বিরতিতে কি ফিরে কথা বলবো